আমরা কারা? আমরা কোথা থেকে এসেছি? আর আমাদের কে বানিয়েছে? আমাদের আসল পূর্বপুরুষ কারা ছিল? আর তাদের উৎপত্তি কোথা থেকে হয়েছে? মানে মানুষের অরিজিন কোথায় এবং কিভাবে হয়েছিল? এটা এমন একটা কঠিন প্রশ্ন যেটা পুরো দুনিয়া দুটি চোখে দেখে, একটা হলো সাইন্টিফিক তো আরেকটা হলো আধ্যাত্মিক। বাস্তবে আমাদের পূর্বপুরুষ কারা ছিল আর পৃথিবীতে তাদের জন্ম কিভাবে হয়েছে, এই ব্যাপারে অনেক প্রশ্ন উঠেছে আর অনেক উত্তরও সামনে এসেছে। কিন্তু এর সঠিক উত্তর কারোর কাছে নেই। সময় সময় বিজ্ঞানীরা অনেক থিওরি দিয়েছে, কিন্তু তারা মানুষের উৎপত্তির ব্যাপারে সঠিকভাবে কিছু বলতে পারেনি। পৃথিবীতে জীবনের শুরু ও তার বিস্তার নিয়ে অনেক রকমের থিওরি আছে, যেখানে সবাই তার নিজের ভাবনাকে বিশ্বাস করে। বিজ্ঞানীদের দিক থেকে দেখলে পৃথিবীতে জীবনের শুরু ব্যাকটেরিয়ার রূপে হয়েছিল, যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে আর মানব রূপে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু হিউম্যান ইভলিউশনের প্রক্রিয়া এতটা সহজ ছিল না যতটা আমরা মনে করি, অথবা এটাও পুরোপুরি সত্যি না যে হিউম্যানের জন্ম বাদুর থেকেই হয়েছে। কারণ আজ পর্যন্ত এটা জানা যায়নি যে পৃথিবীতে মানুষের জন্ম কিভাবে হয়েছিল। পৃথিবীতে জীবনের শুরু ও মানবের বিকাশ নিয়ে অনেক আলাদা আলাদা থিওরি রয়েছে, যার মধ্যে ডারউইনের থিওরিকে সবচেয়ে বেশি মানা হয়েছিল। এই থিওরিতে বলা হয়েছে যে পৃথিবীতে জীবনের শুরু মহাসাগর থেকে হয়েছে, যার পর সেখান থেকে আলাদা আলাদা রূপে জীবনের উৎপত্তি আর বিকাশের প্রক্রিয়া শুরু হয়েছিল। ব্যাকটেরিয়া থেকে মাছের জন্ম হয়, আর মাছ থেকে বিভিন্ন প্রজাতির মধ্যে কোনো একটি মাটিতে এসে স্তন্যধারী মানে ম্যামেলসের বিকাশের জন্য কাজ করেছিল। পরে এই জীব অনেক রূপে যেমন বাদুর, ইঁদুর, বাঘ ইত্যাদির জন্ম হয়। এইভাবে অ্যানিমেল কিংডমের শুরু হয়, আর এর সাথেই মানব জীবন অস্তিত্বতে আসে। মানে বাদুর, যাদের আমাদের পূর্বপুরুষ বলে মানা হয়, যারা লক্ষ কোটি বছর পরে গিয়ে মানবে পরিণত হয়। কিন্তু যদি প্যানস্পারমিয়ার থিওরির দিক থেকে দেখি, তো এটি পৃথিবীতে মানব জীবনের বিকাশে একটি আলাদাই তর্ক সামনে রাখে। এই থিওরির অনুসারে পৃথিবীতে জীবনের উৎপত্তি মহাসাগরে ব্যাকটেরিয়ার রূপে হয়নি, অর্থাৎ জীবনের শুরু পৃথিবীর বাইরে থেকে হয়েছিল। প্যানস্পারমিয়ার থিওরির অনুসারে পৃথিবীতে জীবনের উৎপত্তি সবার প্রথমে অন্য কোনো গ্রহ বা সৌরমণ্ডলে হয়েছিল, তারপর সেখান থেকে কিছু জীবনের কণ্য পৃথিবীতে পাঠানো হয়েছিল। যদি এই থিওরিকে বিশ্বাস করা হয়, তো পৃথিবীতে জীবনের উৎপত্তির শুরু কোনো প্রাকৃতিক ঘটনা ছিল না, অর্থাৎ কোনো অন্য গ্রহের লোকের দ্বারা বসানো হয়েছিল। সাধারণত এই থিওরিকে তিনটে আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়, যাদের লিথোপ্যানস্পারমিয়া, প্লাস্টিক প্যানস্পারমিয়া আর ডাইরেক্টিভ প্যানস্পারমিয়া নামে জানা যায়। পৃথিবীতে জীবনের শুরুকে নিয়ে অনেক তর্ক দেওয়া হয়েছে, কিন্তু এর কোনো কঠোর প্রমাণ কারোর কাছে নেই। পৃথিবী বা সৌরমণ্ডলে জীবনের শুরু কিভাবে হয়েছিল এই ব্যাপারে কোনো সঠিক প্রমাণ কেউ দিতে পারেনি। এটা আজও একটা জটিল প্রশ্ন। এই প্রশ্নে আমরা যত ভিতরে যাওয়ার চেষ্টা করি, ততটা আমরা এর মধ্যে হারিয়ে যাই। যদি প্যানস্পারমিয়া থিওরিকে মানা হয়, তো এটাও প্রশ্ন আসে যে ব্রহ্মাণ্ডে জীবন কোথা থেকে এসেছে। যদি পৃথিবীতে জীবন কোনো অন্য গ্রহ বা আকাশগঙ্গা থেকে আসে, তো সেই সব জায়গায় জীবনের বিকাশ কিভাবে হয়েছিল? এটা একটা এমন প্রশ্ন যেটা আপনি যত জানতে চাইবেন, আপনি তত এর মধ্যে হারিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। আপনারা মানুষের উৎপত্তি নিয়ে কি মনে করেন? আপনাদের বিচার নিচে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করতে পারেন। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটির উপর প্রেস করে দিন, যাতে আমাদের ভিডিওর লেটেস্ট নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে।